আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি মেহেরপুর জেলার মুসিবনগর উপজেলা মোনাখালী গ্রামে চলে এসেছি। আজ আমি বর্তমানে কচুর বাজার নিয়ে এক কচু ব্যবসায়ীকের সাথে কথা বলবো। কচু পরিষ্কার করছে, দেখুন পিছনে। এই কচু পরিষ্কার নিয়ে কিছু কথা আপনার সাথে আলোচনা করব, তো আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দর্শকরা প্রথমে আপনার পরিচয়টা জানতে চায়। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শামীম রেজা, বাসা মোনাখালী ইউনিয়ন, মোনাখালী গ্রাম, পোস্ট অফিস দারিয়াপুর, উপজেলা মুজিবনগর, জেলা মেহেরপুর। আপনি এই কচুর ব্যবসা কতদিন থেকে করেন? আমার এই ব্যবসা পাঁচ বছর থেকে এই ব্যবসাটা আমি করি। বর্তমানে কচুর বাজার কেমন? এই পাঁচ বছরের বয়সে কচুর ব্যবসা পাঁচ বছর করতেছি, তার ভিতরে এই বছরে যে এত নামা বাজার, এরকম বাজার আমার পাঁচ বছর বয়সে আমি কচুর ব্যবসায় পাইনি। মানে খুবই কম দাম। এখন এই কচুটা আমাদের এখানে বিক্রি হচ্ছে 8 থেকে 9 টাকা কেজি। আচ্ছা, আপনার এই কচুটা চাষিদের উৎপাদন করতে খরচ হয়েছে কেজিতে 12 থেকে 13 টাকা। 12 থেকে 13 টাকা খরচ হয়েছে। বিক্রি হচ্ছে 8, আমরা বিক্রি করছি 8 থেকে 9 টাকা কেজি। চাষিরা বিক্রি করছে আমাদের কাছ থেকে 5 থেকে 6 টাকা কেজি। এতো 50% লস এই বছরে কচুটা। 50% চাষিদেরও লস এবং ব্যবসায়িকদেরও লস। তো আপনার এই কচু আপনি জেলার কোথায় কোথায় বিক্রি করেন? এইটা হচ্ছে এখন যে ধোয়া কচুগুলো আমরা বিক্রি করি চিটাগাং এবং বরিশাল। বর্তমানে কচুর ব্যবসা পুরো লস? জি, এবছরে এরকম এই পাঁচ বছরের বয়সে এরকম লস কোনোবারই জানে। এই কচু তো মেহেরপুর জেলায় প্রচুর উৎপাদন হয়। জি, প্রচুর উৎপাদন হয়। আমাদের মেহেরপুর জেলারই কচু বাংলাদেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে থাকে। সিলেট, চিটাগাং, খুলনা, বরিশাল, ঢাকা। গত বছরে আপনি লাভ করেছিলেন? জি, লাভ করেছিলেন। এবছরে আপনি লাভ করতে পারছেন না? লাভ হলে খুব সীমিত। লাভ হবে না এবছরে, প্রত্যেকটা ব্যবসায়িকেরই লস। লস, জি। তা আপনার এখানে যে লেবাররা পরিষ্কার করছে, এদের মজুরি কেমন? এদের আপনার এই বস্তা হিসাবে দেওয়া হয়, এক বস্তায় 110 টাকা করে এদের দিতে হয়। এরা যদি 40 বস্তা মাল ধুয়ে থাকে তাহলে এদের আপনার 4,400 টাকা আসবে। তাহলে এখানে 7 জন আছে, ওরা ওদের দেওয়া গেল 600 টাকা করে হাজিরা হবে প্রতিদিন। 600 টাকা হাজিরা ওরা 500। জি, মোটামুটি একটা ভালো সন্তোষ ওদের জন্য। জি, ওদের জন্য খুব ভালো একটা মজুরি পায় ওরা। মজুরি পায়। তো আপনারা যে পদ্ধতিতে কচু পরিষ্কার করছেন, এর বিকল্প কোনো পদ্ধতিতে আপনারা করেন না? এই পদ্ধতিতেই কচু পরিষ্কার করা যায়। সহজ পদ্ধতি, এটাই সহজ পদ্ধতি। আর কচুটা ভালো থাকে, এইভাবে ধুইলে ভালো থাকে। জি, তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমার দর্শকদের জন্য কিছু তথ্য দেওয়ার জন্য। তো আপনাকে মেহেরপুরের কৃষি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 1 বিঘা জমিতে কৃষকের কচু চাষ করতে খরচ হয় 16 থেকে 18 হাজার টাকা। নিয়মিত পরিচর্যা করলে আয় হয় প্রায় 1,20,000 টাকা। কচু একটি লাভজনক চাষ, কিন্তু বর্তমানে কচুর দাম না থাকায় কৃষক, ব্যবসায়িক সকলেই ক্ষতির মুখে পড়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।